নমস্কার, চাঁদিরহাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল 7টা, তো আজকে সকালটা স্টার্ট করব কফি দিয়ে, ব্ল্যাক রোস্ট। এই কফিটা এখন খাবো। তো শ্রাবস্তীর বাবা হচ্ছে কফি খেতে পছন্দ করে না, তো আমিও খুব একটা সকালে খাই না, অন্য সময় খাই। তো আজকে আমার খেতে ইচ্ছা করলো, তো আজকে একটু কফি খাবো। আর শ্রাবস্তী হট চকলেট খাবে, আর শ্রাবস্তীর বাবার জন্য চা বানাবো। আর কফির সাথে আমি আজকে বিস্কিট খাবো না, তো ক্রিসেন্ট আছে, ক্রিসেন্ট দিয়ে আজকে কফি খাবো। আজকে হচ্ছে 21 জানুয়ারি, চাইনিজ নিউ ইয়ার ইভ, তো সেজন্য শপিং মলগুলো খুব সুন্দর করে সাজায় আর কি এই দিনে। কালকে যেহেতু ওদের নিউ ইয়ার, 22 জানুয়ারি চাইনিজ নিউ ইয়ার, তো সেজন্য শপিং মলগুলো খুব আজকে থেকে খুব সুন্দরভাবে সাজায়। তো আজকে একটু টুকিটাকি কেনাকাটা আছে, একটু শপিংয়ে যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো অনেকটা শ্রাবস্তীভাবে অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছিলো, খাওয়াই হয় না, তো আজকে ভাবলাম একটুখানি কফি দিয়ে খাই। তো ওগুলো বার করে একটু গরম করে নিয়ে তারপরে কফি দিয়ে খাবো। ব্রেকফাস্টের জন্য আজকে একটু বানাবো হচ্ছে প্যানকেক স্ট্রবেরি দিয়ে, কেন স্ট্রবেরির অনেকগুলো স্ট্রবেরির প্যাকেট কেনা হয়েছিল, শ্রাবস্তী খেতে চায় না, তো প্যানকেকের মধ্যে বানিয়ে দিলে সেগুলো খায়, মানে প্যানকেক বানাবো তার উপর ডেকোরেশন করে দিলে ও বেশ খেয়ে নেয়, তো সেই জন্য ওকে আজকে ঘুম থেকে উঠেই দাঁত মেজেই একদম ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আমাদের এখানে তো ঠান্ডা পড়ে না, যেহেতু এসি চলে, তাই চাদরটা জড়িয়ে ঘুমিয়েছিল, তো ঠান্ডা একদমই তো সেভাবে পড়ে না, ঠান্ডা তো উপভোগ করতে পারি না, কলকাতায় এখন কত ঠান্ডা। তো শপিং করার আছে মানে কি, যেহেতু শনিবার, আজকে তো ছুটির দিন, শ্রাবস্তী স্কুল ছুটি থাকে, আর সেই জন্যই আজকে দিনটা আমরা বেরোই বেসিক্যালি, রোববার দিনটা খুব একটা বেরোয় না, কিন্তু কালকেও বেরোনোর আছে, তো সেই জন্য আজকেও ভাবছি যে আজকে একটু গ্রসারি আইটেমগুলো কিনে রাখবো। এই যো আমি যখনই কফি খাই বা চা খাই তখন এদেরকে ডাকি, তো এখন সোনাগুলো এখন শুয়ে আছে। একে আমি সাধু বলে ডাকি, কিন্তু এই সাধুর নাম হচ্ছে কুয়ালা, আর এই যে একে আমি কালো বলে ডাকি, কালুর নাম হচ্ছে রায়ান, আরেকজন আছে লালু, তার নাম হচ্ছে ব্রাইট, তিনজনের কিন্তু খুব সুন্দর সুন্দর নাম আছে, তো আমি আমার মতো নাম দিয়ে এদেরকে ডাকি। তো আমি যখনই চা বা কফি খাই, বিস্কিট খাই সঙ্গে, তখন এরা চলে আসে, তো ওদেরকে একটু একটু দিই, আমি একা খাবো কেন, ওরাও আমার সাথে খাবে। এদের কাণ্ডকারপা দেখতে দেখতে আমার সারাদিনই কেটে যায়। কালকে একটা বেড়াল ঢুকেছিল, বাপরে বাপ, কতক্ষণ ধরে চিৎকার করছে যে ওদের বাড়িতে কেন বেড়ালটা ঢুকবে, বেড়ালটাকে তাড়িয়ে ছাড়লো আর সারাটা সন্ধ্যে পুরো চিৎকার করলো। বেরোবো বলে রাতেটি রান্নাটা বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, মাছটা হচ্ছে, আর আমার অলরেডি ভাত ভাত হয়ে গেছে, একটা ভাজা, বেগুন ভাজা আর আলু পেঁয়াজকুলি ভাজা, মানে যতটা মানে যতটুকু ভেজিটেবল ছিল আর কি সবটাই মোটামুটি ফ্রিজটা খালি করে দিয়েছি, কেন কালকে রবিবার, কালকে আবার বাজার আসবে, তো সে কারণেই যা সবজি ছিল সব বার করে করে ফেলেছি। চলে এসেছি দেখো শপিং মলে, নিউ ইয়ার ইভ বলে, চাইনিজ নিউ ইয়ার ইভ বলে খুব সুন্দর করে সাজিয়েছে, অনেক রকম এখানে শোপিস পাওয়া যায় এই সময়, অনেকে গিফট দেয়, সুন্দর সুন্দর শোপিস পাওয়া যায় দেখতেই পাচ্ছ। তো আমি আজকে কিছুই না, আমি গ্লসারি কিছু আইটেম কিনবো, আর মানে আর একটা লিপস্টিক কিনবো, আমার একটা কালার, লিপস্টিকের একটা কালার অনেকদিন ধরে আমি বলে এসেছি, যেখান থেকে আমি লিপস্টিক নিই, তো জানি না আজকে নিয়ে এসেছে কি না, তো ওই কালারটা দেখবো, বলেছিল তো এই উইক মানে জানুয়ারি 3 করে গেলে পাওয়া যাবে, তো আজকে যাব। খুব সুন্দর করে সাজিয়েছে, অনেক অনেক রকম নতুন নতুন শোপিস এসেছে, দেখো কি সুন্দর এটা। তো এখানে কি হয় মানে চাইনিজ নিউ ইয়ারে কি হয়, এরা যখন নতুন ক্যালেন্ডার বেরোয় আর কি হয়, ধরো মানে আমরা যেমন কি হয় রাশিফল, আমাদের আমরা প্রত্যেক বছরের একটা রাশিফল বেরোয় প্রত্যেক বছরে, তো এখানে কি হয় সাল দিয়ে, মানে কারোর ধরো জন্মসাল 1990, সেই সাল অনুযায়ী তুমি কোন রাশিতে পড়ছো সেইভাবে ওরা ভাগ করে নেয়, মানে এই নয় যে প্রত্যেক বছরই সেম রাশি থাকবে, মানে এই বছর যার 1990 সালে জন্ম তার ধরো স্নেক রাশি হয়েছে, কথার কথা বলছি, এক্সাম্পল দিচ্ছি, পরের বছর তার আবার টাইগার রাশিও হয়ে যেতে পারে, মানে এইভাবে ওরা সাজায়। তো এবছর এবার সাল অনুযায়ী তোমার এই বছর তুমি তোমার কী আছে তোমার ভাগ্যে সেভাবে ওরা মেনশন করে দেয়, দেখতে পাচ্ছ
এখানে সমস্ত মেনশন করা আছে, তোমার কোনটা লাকি সাইন, তোমার কি মানে তোমার সব কিছু, মানে গুড লাক বলো, তোমার ব্যাড লাক সমস্ত কিছু, কিসে তোমার গুড লাক, তো এইগুলো সব লেখা থাকে এখানে। রুস্টারে মানে এই নয় যে তোমার প্রত্যেক বছরই তোমার একই রাশি থাকবে, তো এই বছর যার 1990 সালে জন্ম তার একটা রাশি হতে পারে, পরের বছর যার ধরো 1990 সালে জন্ম তার আবার অন্য রাশি হতে পারে, এইভাবে মানে রাশি সাল অনুযায়ী এরা রাশিগুলো মানে রাশিগুলোকে ভাগ করে দেয়, সেইভাবে কার ভাগ্যে কী আছে সেটা ওরা এখানে মেনশন করা থাকে। তো আমিও দেখে দিলাম চট করে, আর আমি ভাবলাম যখন আমি দেখছি তোমাদের সাথেও শেয়ার করব কী আছে ভাগ্যে, কোনটা গুড লাক হতে পারে, তোমার মানি তোমার এই বছরে তোমার কীরকম মানি মানে মানি ভাগ্য কেমন, মানে কীরকম তোমার টাকা পয়সা আসবে, তো সেগুলোই সব কিছু এখানে লেখা থাকে। কার কি কার কত সালে জন্ম সেটা দেখে এখান থেকে দেখে নিতে পারো আমার ভিডিওটা দেখে। প্রথমে বুঝতে পারতাম না, আমি এখন তো আমি এখানে তো আমি রয়েছি প্রায় চার বছর হতে চললো আমি এখানে আছি, তো এখন আমি বুঝতে পারি মানে ধরো আগের বছর আমার যা ছিল এবছর আমার অন্য রাশি হয়ে গেছে। আগের বছর আমি তাই ভাবি যে আগের বছর তো আমার এক দিকে ছিলাম, তো এবছর আবার আমার ডেট অফ বার্থ অনুযায়ী এবছর আবার চেঞ্জ হয়ে গেল, এরকম আর কি, মানে প্রত্যেক বছর হ্যাক হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমার কোন কোন মাস ভালো যাবে, তারপরে তোমার কোন কোন মাস খারাপ যাবে, এগুলো সমস্তই লেখা থাকে, কোন মাস তোমার পক্ষে ভালো, কোন মাস অনেকটা মিলেও যায়, অনেক ক্ষেত্রে মিলেও যায়। আগে যখন কলকাতায় থাকতাম তখন তো মানে পেপার থাকলে আগে রাশিফলটা দেখতাম যে কী আছে, এখন তো আর সেসবের ব্যাপার নেই। যাই হোক, আগে তো সকালবেলা উঠে পেপারটা দেখে আগে দেখতাম যে আমার রাশি অনুযায়ী কী আছে, আজকে দিনটা কেমন যাবে। আর যাই যাক, যেন এই কোভিডের মতো এই ভয়ানক মহামারী যেন আর না আসে, এটাই সবসময় ঠাকুরের কাছে চাই। মানে এখনও যে পুরোপুরি সব কিছু নর্মাল হয়েছে এমন নয়, কোথাও যেতে গেলে অনেক রেস্ট্রিকশান থাকে, এই করো সেই করো, তো খুব খারাপ লাগে, ভালো লাগে না। আর মানে অনেক দিন তো হলো, তো আমি চাই যে ঠাকুরের কাছে এটাই বলার যে ঠাকুর এরকম মহামারী আর দিও না, একটাই মানুষের জীবন, একটা জীবনকে আমরা যেন ভালোভাবে কাটাতে পারি। হ্যাঁ, তো জন্মিলে মরিতে হবে অমর অমরকে কথা কবে, মানে আমাদের তো মরতেই হবে একদিন, সেটা তো সবাই আমরা জানি, কিন্তু মানে যেন সেটা যেন স্বাভাবিকভাবে হয়, মানে এইভাবে কোনো মহামারীতে কোনো মানুষের যেন প্রাণ না যায়, এটাই খারাপ লাগে যে মানুষকে ভয়ে ভয়ে থাকা। এখনও তো যা সব কেনাকাটি করি বাড়িতে এসে সব স্যানিটাইজ করা সব কিছু, এখনও সে অভ্যেসটা চলেছে, মানে এমনিতে তো আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের সারা মানে ব্যস্ততার মধ্যে কাটে, তো সেই তারপরে যদি এইসব মানে খাটনিগুলো হয়, মানে বাইরে থেকে এসে জিনিসপত্র স্যানিটাইজ করো রে, তারপর কোথাও গেলে স্যানিটাইজার নাও, মাস্ক পরো, এগুলো মনের মধ্যে একটা ভয় ধরে গেছে যে মাস্ক পরলাম না বাবা, তারপর না 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 মানে মাস্ক যতই সরকার থেকে বারণ করে দিক যে মাস্ক পরতে হবে না, তাও মনে একটা ভয় থেকেই যায়, তো সেটাই খুব খারাপ লাগে যে ঠাকুরের কাছে এটাই আমরা চাই যে যেন এরকম মহামারী যেন আর না আসে, প্রত্যেকেই যেন আমরা খুব ভালো থাকি, সুস্থ থাকি। সাবসি তো মলে গেলে এটা সেটা হাত দেয় অনেক সময় বাচ্চা, তো এটা সেটা হাত দিয়ে ফেলে, তাও মানে হাত দিয়ে ফেলে তো বারণ করি যে না হাত দিস না। তারপরে কেন অনেক কিছু ধরো কিছু খেলো তখন সবসময় স্যানিটাইজার ইউজ করা, ওগুলোও তো ভালো না, ওগুলোও তো যত কেমিক্যাল জিনিস না। একটু স্ট্রবেরি নিলাম, এবার লিপস্টিকটা নিয়ে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, তোমরা সবাই খুব ভালো থেকো।